আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন, সেই সাথে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে ইউজ মাদারবোর্ড নিয়ে, অর্থাৎ ব্যবহৃত মাদারবোর্ড নিয়ে। তো 31, 41, 110, 61, 81, 55 সব কোয়ালিটিরই মাদারবোর্ড আছে। আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো এবং কোনটার কত প্রাইস সব কিছুই বলে দিব। তো বন্ধুরা দেখতেই থাকুন। গিগাবাইটের 110, এটার প্রাইস 2800 টাকা। বায়োস্টারের 61, এটার প্রাইস হলো 2200 টাকা। গিগাবাইট ব্র্যান্ডের 61, এটার প্রাইস হলো 2500 টাকা। এসপি ব্র্যান্ড পিসির এটা হলো 61, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশনের ব্র্যান্ড পিসির মাদারবোর্ড, এটার প্রাইস হলো 3000 টাকা। আছেন ইন্টেলের H61 মাদারবোর্ড, এটার প্রাইস হলো 2300 টাকা। গিগাবাইটের 41 কম্বু দেখতে পাচ্ছেন, এটার প্রাইস হলো 1200 টাকা। হলো ইন্টেলের H55 এর মাদারবোর্ড, এটা হলো 2500 টাকা। ইন্টেলের মাদারবোর্ড প্রথম জেনারেশনের প্রসেসর সাপোর্টে, এটার প্রাইসও 2500 টাকা। চায়না ব্র্যান্ডের স্পিরিট, এটাও H55 প্রথম জেনারেশনের মাদারবোর্ড, এটার প্রাইস হলো 1600 টাকা। গিগাবাইটের 110 MDS2V এটার মডেল, এটার প্রাইস হলো 2800 টাকা। পাচ্ছেন MSI ব্র্যান্ডের, এটা হলো H81 ফোর জেনারেশনের মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটার প্রাইস পড়বে 2700 টাকা। এটাও গিগাবাইটের মাদারবোর্ড, এটা হলো 112 MS2PS, এটাও গিগাবাইটের মাদারবোর্ড, এটার প্রাইসও 2800 টাকা। তারপরে বন্ধুরা, তো এটা গেমিং মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা যদি আপনারা নেন, এটার প্রাইস হলো 3500 টাকা। তো বন্ধুরা, এবার আমি বলবো কোনটাতে কোন প্রসেসর সাপোর্ট করবে। বন্ধুরা, গিগাবাইট 110 যেটা, এটাতে 6th জেনারেশন 7th জেনারেশনের প্রসেসর সাপোর্ট করবে। র্যাম হলো DDR4 সাপোর্ট। 61 বায়োস্টার, এটা হলো 2nd জেনারেশন 3rd জেনারেশনের প্রসেসর সাপোর্ট করবে, র্যাম DDR3। হলো গিগাবাইটের 61, এটাতে 2nd জেনারেশন 3rd জেনারেশনের প্রসেসর সাপোর্ট করবে, র্যাম DDR3 সাপোর্ট। এসপি ব্র্যান্ডের, এটাতেও আপনার 2nd জেনারেশন 3rd জেনারেশন প্রসেসর সাপোর্ট, র্যাম হলো DDR3 সাপোর্ট। ইন্টেল, এটাও 61, এটাও 2nd জেনারেশন 3rd জেনারেশন প্রসেসর সাপোর্ট, র্যাম DDR3 সাপোর্ট। 31 কম্বু, এটাতে প্রসেসর ডুয়েল কোর কোর 2 পেন্টিয়াম সাপোর্ট, র্যাম হলো DDR3 এবং DDR2 র্যাম সাপোর্ট করবে। H55 ইন্টেলের, এটা প্রথম জেনারেশনের প্রসেসর, Core i3 Core i5 প্রসেসর সাপোর্ট এবং র্যাম হলো DDR3 সাপোর্ট। এটাও H55 প্রথম জেনারেশনের, এটা তো Core i3 Core i5, র্যাম DDR3 সাপোর্ট। স্পিরিট মাদারবোর্ড, এটা তো প্রথম জেনারেশনের Core i3 Core i5 প্রসেসর সাপোর্ট, র্যাম DDR3 সাপোর্ট। এটা হলো গিগাবাইট 110, এটাতেও 6th জেনারেশন 7th জেনারেশনের প্রসেসর সাপোর্ট, আর র্যাম সাপোর্ট হলো DDR4 র্যাম সাপোর্ট। MSI ব্র্যান্ডের, এটাতে হলো 4th জেনারেশনের প্রসেসর সাপোর্ট, Core i3 Core i5 Core i7 4th জেনারেশন, র্যাম হলো DDR3। গিগাবাইট, এটাতেও 6th জেনারেশন 7th জেনারেশন প্রসেসর সাপোর্ট, র্যাম হলো DDR4 সাপোর্ট। AMD, এই যে এই মাদারবোর্ডটা MSI, এটাতে হলো অ্যাপেক্স প্রসেসর সাপোর্ট, প্যানম প্রসেসর সাপোর্ট এবং অ্যাথলন প্রসেসর সাপোর্ট, র্যাম DDR3 সাপোর্টের। তো বন্ধুরা, এগুলো সব হলো ইউজ মাদারবোর্ড, কম প্রাইজের ভিতরে। এগুলো আমাদের বাংলাদেশি ইউজ অরিজিনাল মাদারবোর্ড, এগুলো কোনো কোরিয়ান মাদারবোর্ড না। তো এগুলো যদি আপনারা নিতে চান, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের শপে এসে নিতে চান, আপনারা চেক করে, সেট আপ করে, মনের মতো করে সেট আপ করে নিয়ে যেতে পারবেন। আর যদি আপনাদের CPU থাকে বাসায়, তাহলে CPUটা নিয়ে আসবেন, আমি সেট আপ করে তারপরে আপনাদেরকে দিব। আর যদি কেউ কুরিয়ারের মাধ্যমে নিতে চান, ঢাকার বাইরে বিভিন্ন জেলায় আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন, তবে আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে।
আর আমাদের শপে আসতে হলে আমাদের শপের ঠিকানা হলো ঢাকা মিরপুর 260 ফিট রোড, আমতলা বাজার, এয়ার কম্পিউটার সেন্টার। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক ও কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন সামনে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।